হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি ক্লাশিং পাওয়ার ইউটিউব চ্যানেলে আরো একটি নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা দেখাবো ফ্রি ফায়ারে কিন্তু চলে আসছে নতুন ফামাসের স্কিন। আমরা অনেকেই এই ফামাসের স্কিনে বের করতে চাইবো, আবার আমরা অনেকেই ফামাসের এই ইমোটটা নেওয়ার জন্য আমরা অনেকেই ম্যাক্স করবো। কতটা এমন লাগতে পারে আমরা অনেকেই কিন্তু জানি না। আজকে আমরা এই ফামাসের স্কিনে বের করবো এবং বের করার সাথে সাথে এটাকে ম্যাক্স করবো। দেখবো এইটা মনে ম্যাক্স হবে নাকি হবে না। তাছাড়া এই ফামাসটা বের করবা না, তাদের জন্য কিন্তু ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের কি মনে হয় এই ফামাসটা নীতিকে আমার 1000 এখানে কিন্তু আমরা কিছুই পেলাম না, শুধু 5টা টোকেন পেলাম। এইখানে যখন আমি 99 ডায়মন্ড স্পিন করি তখন আমি নিজে অবাক হয়ে যাই যে কিভাবে সম্ভব, মাত্র 200 ডায়মন্ডে ফামাসের ইবু স্কিনটা পেয়ে গেছি। যাক, পেতেই পারে, যেহেতু গ্যারান্টি সিস্টেম করে রাখছে আমার জন্য 200 ডায়মন্ডে পেয়ে গেছি। এইবার দেখি আসলে এই ইবু ফামাসটা ম্যাক্স করতে কত ডায়মন্ড লাগে। এইখানে আমি ইবু ফামাসটা ম্যাক্স করব, আমার কাছে ডায়মন্ড আছে টোটাল 5530টা। আবার দেখলাম ইলাইট পাসে কি নোটিফিকেশন জন্য আসছে, ক্লেম করতে হবে, তো এখানে এগুলো ক্লেম করে নিলাম। এরপর আমাদের মেইন টপিক হচ্ছে আমাদের টোকেন গুলো খুঁজে বের করতে হবে। আমি বলে রাখি আমার আর এতে সবগুলো ইবু আছে, শুধুমাত্র ইওএমপির ইবুটা ম্যাক্স বাদ। আমি যদি ইবু ফামাসের টোকেন বক্স কিনতে গিয়ে অন্য কোনো গানের বক্স কিনে ফেলি তাহলে আমার 5530 ডায়মন্ডই জ্বলে যাবে। সেই জন্য আমি খুবই লক্ষ্যভাবে আমি আগে ফামাসটাকে চেক করতেছি যে আসলে এটা টোকেনটা এখানে 8 টিবির যদি দেখি তাহলে দেখতে পারতেছি ডাবল রিলোড স্পিড মাইনাস সিঙ্গেল ড্যামেজ সিঙ্গেল রেট অফ ফায়ার। আমাদের এখন এটাকে ম্যাক্স করতে হবে, সেই জন্য আমার যেতে হবে স্টোরে। স্টোরে গিয়ে আমি একটু ভালো করে খোঁজাখুঁজি করার পর আমি দেখতে পেলাম যে আসলে এদিকে দেখা যাচ্ছে না। এরপর আমি এখানে নিউতে ক্লিক করার পর দেখি যে আসলে এই টোকেনগুলো এখানে, টোকেনের সাথে আমরা দেখতে পাচ্ছি যে একটা ক্রিয়েটের দাম হচ্ছে 40 ডায়মন্ড। বুঝতেই পারতেছো 40 ডায়মন্ড কতটা গুরুত্বপূর্ণ। যাই হোক, এখানে আমার কাছে আছে 5500 ডায়মন্ড। এমন চিন্তা না করে আমি 700 ডায়মন্ডের ডিসকাউন্ট নেওয়ার জন্য টোটাল 50টা বক্স কিনবো। 50টা বক্স কিন্তু আমার খরচ হতো টোটাল 2400 ডায়মন্ড। 700 ডায়মন্ডের ডিসকাউন্টের 4-5টা কার্ড থাকায় তো 1300 ডায়মন্ড আমরা এখানে 50টা ক্রিয়েট কিনে ফেলি। টোটাল এখানে আমি 700 ডায়মন্ডের ডিসকাউন্ট পেয়ে যাই। আর এখানে আমি দেরি না করে আবার কিন্তু এখানে আমরা দেখতে পারতেছি টোটাল 50টা কিনবো, এখানে 51টা হয়ে গেছে। একটা মাইনাস করে টোটাল 1300 ডায়মন্ড দিয়ে 2400 ডায়মন্ডের আইটেম 700 ডায়মন্ড ডিসকাউন্ট দিয়ে নিয়ে নিই। এরপর এইখানে আবার আমি কিনি টোটাল, কিন্তু আমার টোটাল 200 উপরে, সেই জন্য আমি দেরি না করে আবারও কিনে ফেলি আরো 51টা। কেনার পর পরে আমার কাছে টোটাল হয়ে যায় প্রায় 200 উপরে। আমি টোটাল 50টা ক্রিট কিনতে গিয়ে কিনে ফেলি টোটাল 81। এখানে সময় নষ্ট না করে আমি টোটাল এখানে টোটালি 50টা ক্রিয়েট লিখে এখানে টোটাল 1300 ডায়মন্ড দিয়ে আবারও কিনে ফেলি আরো 50টা বক্স। এখানে টোটাল 200 বক্স হয়ে যাওয়ার পর পরে আমার দেখা যায় মাত্র 290টা ডায়মন্ড আছে। যাই হোক, এখন আমাদের যেতে হবে টোটাল বুলটে। তো এখানে বুলটে যেতে হবে, প্রথমত আমাদের কালেকশনে না, বুলটে গিয়ে এখানে আমাদের নিচের দিকে যেতে হবে এবং যাওয়ার পর নিচে দেখতে পারতেছি যে এখানে ক্রিয়েট গুলো, তো এখানে আমাদের এখানে 201টার উপরে ক্রিয়েট আছে। তোমাদের কি মনে হয় এই 200 বক্সে গিয়ে আমাদের এই ফামাসটা কি ম্যাক্স হবে? সমস্যা নয়, এইখানে আমাদের যা করতে হবে এখন সবগুলো বক্সকে এখন ওপেন করতে হবে। টোটাল 99টা লিখে আমরা এখানে ওপেন করা শুরু করি, দেখতে দেখতে প্রায় টোটাল সবগুলো বক্সে আমাদের খোলা হয়ে গেছে। তো এখন আমাদের যা করতে হবে এখানে ক্যান্সেল দিয়ে আমাদের আগে যতটুকু টোকেন হয়েছে সেই টোকেনগুলো দিয়ে আমাদের গানটাকে ম্যাক্স করতে হবে। সেই জন্য আমি দেরি না করে চলে যাই ডাইরেক্টলি ইবু গানে। ইবু গানে যাওয়ার পর এখানে দেখতে হবে ফামাস মাত্র 1 লেভেল। এখানে আমি 1 লেভেল থেকে 2 লেভেল করে ফেলি মাত্র 30টা টোকেন দিয়ে। লেভেলের লুকটা তেমন সুন্দর লাগছে না, তবে আমি যখন 3 লেভেল করি, 3 লেভেল করার সাথে সাথে এর যে লুক আছে এর যে অ্যানিমেশন আছে দুইটাই পরিবর্তন হয়ে যায়। 3 লেভেল করতে আমাদের লেগেছিল টোটাল 60টা টোকেন। যদি 4 লেভেল এখন আমরা করে ফেলি ডাবল এবিলিটি হয়ে যাবে। 4 লেভেল করতে আমাদের দরকার হবে মাত্র 120টা টোকেন। সাথে সাথে এখানে আমি ফামাসটাকে 4 লেভেল থেকে 5 লেভেলও করে ফেলবো। আমার কাছে ছিল 275টা টোকেন। 5 লেভেল করতে দরকার পড়তো মাত্র 240টা। মোটামুটি অ্যানিমেশনটা ভালোই আছে। এবার আমাদের করতে হবে 6 লেভেল। 6 লেভেল করতে হলে আমাদের চলে যাবে ঠিক আগের জায়গায়, কারণ আমাদের এখনো পর্যন্ত আরো 100টা বলাই হয়নি। যাই হোক, ওইগুলো সম্পূর্ণটা পাওয়ার পর আমরা এখানে আমরা চলে যাই ঠিক ক্রিয়েটে। ক্রিয়েটে যাওয়ার পর এখান থেকে আরো যে আমাদের 102টা ক্রিয়েট আছে, সেই 102টা ক্রিয়েটকে আমাদের এখনই খুলে ফেলতে হবে, কারণ ওপেন করার সাথে সাথে অন্য ইউটিউবারের মতো আমি সময় নিচ্ছি, তোমাদের থেকে সময়টা বাঁচাচ্ছি, কারণ সময় খুবই মূল্যবান। বলতে বলতে এইখানে কিন্তু আমাদের টোটাল 99টা বক্স খোলা শেষ হয়ে গেছে, এখন দরকার মাত্র 3টা বক্স খোলা। সর্বশেষে আরো 3টা বক্সও কিন্তু খুলে নিল। এবার দেখা যাক আমাদের কত লেভেল পর্যন্ত হয়। তো আমাদের চলে যাবো আমাদের সেই ইবু গানে। ইবুতে যাওয়ার পরপরই আমরা এখানে দেখতে পাচ্ছি 6 লেভেলে যেমন করতে যাব আমাদের দরকার ছিল 400 টোকেন, কিন্তু এখানে কিন্তু আরো আমাদের 140 থেকে 20টা টোকেন বেঁচে গেল। এখানে কিন্তু আমাদের 5500 ডায়মন্ডের মধ্যে কিন্তু প্রায় 6 লেভেল হয়ে গেছে। যাই হোক, আমরা যখন এখানে ইমুটটাকে বের করতে যাব তখন আমাদের দরকার হবে 4700 ডায়মন্ড, যেহেতু আমার কাছে এখন বর্তমানে কোনো রকম ডায়মন্ড নেই। ফামাসটাকে এখন ম্যাক্স করতে পারবো না। বুঝতে পারলে টোটাল 6000 ডায়মন্ড হলে 6 লেভেলে করে ফেলতে পারবে সুন্দরভাবে, যদি তোমাদের কাছে 700 ডায়মন্ডের ডিসকাউন্ট কার্ড থাকে। যাই হোক, আজকের এই ভিডিও কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে বলবে। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক আর একটা কমেন্ট করে দিও। টাটা, বাই বাই।